ইউক্রেনকে 19টি এফ-১৬ যুদ্ধ বিমান দেবে ডেনমার্ক। আগামী বছরে এই যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে। রোববার ডেনমার্ক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এফ-১৬ যুদ্ধ বিমানে ওঠেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসি। 19টি এফ-১৬ যুদ্ধ বিমান দেবার কথা বলেছে দেশটি, যার মধ্যে কয়েকটি বিমান আগামী বছরের শুরুতেই দেয়ার প্রতিজ্ঞা করেন ফ্রেডেরিকসেন। এর আগে নেদারল্যান্ড সফরে যান জেলেনসি। সে সময় দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এফ-১৬ যুদ্ধ বিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কয়টি বিমান দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। দেশটির কাছে বর্তমানে 42টি এফ-১৬ যুদ্ধ বিমান রয়েছে। গত বৃহস্পতিবার ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধ বিমান পাঠানোর অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এদিকে ডেনমার্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনসি বলেন, ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার বিনিময়ে ন্যাটো জোটের সদস্য হবে না ইউক্রেন। বিশ্বের সবচেয়ে সক্রিয় যুদ্ধ বিমান এফ-১৬, এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ দুপথে হামলা চালাতে সক্ষম। কয়েক দশক ধরে হাজার হাজার এফ-১৬ বিমান তৈরি ও বিশ্বজুড়ে তা রপ্তানি করছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে ফাইটার জেট পরিচালনায় দক্ষ হতে সময় লাগে। আপাতত এই বিমান ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করবে। এদিকে রাশিয়ার সীমান্ত অঞ্চল এবং রাজধানী মস্কো সম্প্রতি ড্রোন হামলা বেড়েছে। রোববার রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন হামলার কারণে মস্কোর দুটি বিমানবন্দরের ফ্লাইটের গতিপথ কিছু সময়ের জন্য বদলাতে হয়েছে। তবে রুশ ভূখণ্ডে হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।